আসসালামু আলাইকুম, কে অবস্থা সকলের? আশা করি পর থেকে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, যারা এসএসসি পরীক্ষার্থী 2022 আছো তাদের জন্য। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে যদি করোনা পরিস্থিতি খারাপ হয় তাহলে কয়টি বিষয়ে তোমাদের এসএসসি পরীক্ষা হতে পারে। এসব বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এখনকার সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের জুন মাসে এসএসসি 2022 পরীক্ষা হবে। এখন যদি জুন মাসে পরীক্ষা হয় তাহলে তোমাদের সকল বিষয়ে পরীক্ষা হবে এবং যে সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাস অনুসারে পরীক্ষাটা হবে জুন মাসে সব বিষয়ের উপরে। এখন যদি করোনা পরিস্থিতি তখন খারাপ থাকে, ধরো তোমাদের যে 2021 সালে এসএসসি পরীক্ষা হয়েছে তিনটি বিষয়ের উপরে, গ্রুপভিত্তি তিনটি বিষয়ের উপরে, এখন যদি তখনও করোনা পরিস্থিতি খারাপ হয় তখন কয় বিষয়ে এসএসসি পরীক্ষা হতে পারে? তখন তোমাদেরও গ্রুপে তিনটি বিষয়ে পরীক্ষা হতে পারে, সাথে গণিত, ইংরেজি, আইসিটি, এভাবে তোমাদের পাঁচটি বিষয় রাখতে পারে। আর নয় গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা হবে। আবার এরকম হতে পারে মেন সাবজেক্ট বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি বিষয়েরও পরীক্ষা হতে পারে, কিন্তু তোমাদের যে গণিত আর আইসিটি বিষয়টা আছে ওই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এবং ইংলিশ এই তিনটি বিষয়ে তোমরা কনফার্ম করে রাখো এই তিনটে বিষয়ে পরীক্ষা হতে পারে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায়, যদি গ্রুপভিত্তিক তিনটা বিষয় না ধরে। আর গ্রুপভিত্তিক তিনটি বিষয় ধরলে, ধরো তিন বিষয়ে পরীক্ষা হলে 2021 সালের মতো, তাহলে তো আবশ্যিক কোনো বিষয়ে পরীক্ষা হবে না, সবগুলো গ্রুপের হবে তিনটা বিষয়ের। আর তোমাদের অ্যাসাইনমেন্ট রোগ হতে পারে, তাই তোমরা এখন অ্যাসাইনমেন্টগুলো মনোযোগ সহকারে করতে হবে, সুন্দরভাবে হাতে লেখা লিখতে হবে, অ্যাসাইনমেন্টের নাম্বার বোর্ডে পাঠানো হবে, অ্যাসাইনমেন্টের তোমাদের ধর 25% আবার জিএসসিরও নাম্বার ধরতে পারে যদি সকল বিষয়ের পরীক্ষা না হয়, যদি করোনা পরিস্থিতি খারাপ হয়। এখন আমরা আজকের ভিডিওর মূল বিষয় হলো করোনা পরিস্থিতি খারাপ হলে কয় বিষয় এসএসসি পরীক্ষা হতে পারে। তাহলে ধরো পাঁচটি বিষয় হতে পারে যদি করোনা পরিস্থিতি খারাপ হয়, তোমাদের গ্রুপের তিনটা বিষয়, আর গণিত, ইংলিশ আর ধরো আইসিটি এই ছয়টি হতে পারে বা পাঁচটি হতে পারে। বাংলা বাদ দিয়ে দেয়, বাংলা না, ইংলিশ, গণিত আর গ্রুপের তিনটা এই পাঁচটি বিষয় পরীক্ষা হতে পারে যদি করোনা পরিস্থিতি তখন খারাপ থাকে। আর যদি একেবারে খারাপ থাকে, পরীক্ষা কোনোভাবে নেওয়া যাবে না, এক বিষয় নেওয়া যাবে না, তখন তোমাদের অ্যাসাইনমেন্ট আর জিএসসি নাম্বার যোগ করে ফলাফল তৈরি করে দেওয়া হবে, মানে অটোপাসের মতো দেওয়া হবে, কিন্তু অটোপাস দেওয়ার সম্ভাবনা কম, অটোপাস দেওয়ার সম্ভাবনা অনেকেই কম। তাই তোমরা এখন বাসায় বসে মনোযোগ সহকারে ফলাফল করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, তোমরা আশা করি আজকের ভিডিওটি দেখে অনেক অনেক উপকৃত হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আমাদের দেখো পরবর্তী ভিডিওতে। সেখানে আল্লাহ হাফেজ।